খবর। পেরুর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা, পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকে শীর্ষে উঠল আর্জেন্টিনা। আসুন দেখে নেই বিস্তারিত। আর্জেন্টাইন গণমাধ্যমে খবর অনুযায়ী প্যারিস অলিম্পিক খেলতে আগ্রহ প্রকাশ করেছে মেসি। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে অলিম্পিক খেলতে চান বিশ্বকাপ জয়ী ডি মারিয়াও। তবে তারা চাইলেই যে অলিম্পিক খেলতে পারবেন বিষয়টি এমন নয়, তার জন্য আগে বাছাই পর্ব উতরাতে হবে আর্জেন্টিনাকে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে খেলার সুযোগ পাবে। এই অঞ্চলের দশটি দল দুটি ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছে বাছাই পর্বে। গ্রুপ এতে আছে ব্রাজিলের সঙ্গে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও বলিভিয়া ও ইকুয়েডর, আর বি গ্রুপে আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাই পর্বে চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে। গত শনিবার 21 জানুয়ারি থেকে শুরু হয়েছে অলিম্পিক ফুটবলের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্ব। সেখানে প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে বৃহস্পতিবার 25 জানুয়ারি অলিম্পিক বাছাই পর্বে ভেনেজুয়েলার স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। যুবাদের ম্যাচটিতে মাঠে খেলার পাশাপাশি পেশি শক্তির প্রভাব চোখে পড়ে। রেফারি দু দলের 29টি ফাউল কাউন্ট করে, যেখানে আর্জেন্টিনা 16টি ও প্যারাগুয়ে করে 13টি। এমন শক্তি প্রদর্শনের ম্যাচে শেষে আর্জেন্টিনা 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে বি গ্রুপে পয়েন্ট টেবিলে 2 ম্যাচে 1 ড্র ও 1 জয়ে পয়েন্ট 4 নিয়ে শীর্ষে এখন আর্জেন্টিনা। আর গ্রুপ এতে ব্রাজিল 1 ম্যাচে 1 জয় নিয়ে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। শুভকামনা রইল ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের জন্য। বন্ধুরা, অলিম্পিকে আপনাদের মনে হয় কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনার পছন্দের দলের নাম কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।